প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে নবম শ্রেণীর নতুন বাংলা বইয়ের 3.4.4 এটি কেন বিশ্লেষণমূলক লেখা পৃষ্ঠা নাম্বার 66 এর সমাধান করে দিচ্ছি। তো এখানে বলছে যে বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা শিরোনামের রচনাটিকে কেন বিশ্লেষণমূলক লেখা বলা যায়, উদাহরণ দিয়ে বুঝাও। তো চলো আমরা এই প্রশ্নের সমাধানটি করে ফেলি। উত্তর: বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা শিরোনামের রচনাটিতে লেখক বিভিন্ন তথ্য ও উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে মতামত প্রদান করেছেন। 16ই ডিসেম্বর একই সাথে বিজয় দিবস এবং সংবিধান কার্যকরের দিন, আর সেই সংবিধান রচিত হয়েছে বাংলা ভাষায়। এভাবে তথ্য ও উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে পাঠকদের কাছে উপস্থাপন করেছেন বাংলা ভাষার গুরুত্ব, সংকট ও সম্ভাবনা। তাই এটি একটি বিশ্লেষণমূলক লেখা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।